অয়ন ওসমান আজকে নাকি দিকে দিকে শুনি অয়ন অয়ন আর অয়ন আর অয়ন কে অয়নের কোনো দল আছে নাকি তা জানি না অয়নের ভালোবাসার এত ছেলে আর আজমিরি ওসমান আজমিরি ওসমান এই বিএনপির টাকা অবরোধ হরতালকে প্রতিহত করার জন্য প্রতিদিন আমি দেখেছি শত শত মোটরসাইকেল গাড়ি দিয়ে নারায়ণগঞ্জের মানুষকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে চেষ্টা করেছে হয়তো অনেকেই আমার ভাতিজাদেরকে সহ্য করতে পারেন না আমি আপনাদের কথা দিলাম আমার ভাতিজা মানুষের মতো মানুষ হবে আমাদের মতোই মানুষকে ভালোবাসতে শিখবে আপনারা জানেন আমার বড় ভাবি তিনিও অসুস্থ আশা করি আমি কালকে তাকে আমি আনতে পারবো বন্দরে আমাদের সমরক্ষেত্রে একটা মিটিং আছে যেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের সকল সদস্যকে দাওয়াত করবে এবং একটা বড়সড় ধরনের একটা মিটিং হবে বলে আমি মনে করি সেখানে শুধুমাত্র আওয়ামী লীগের বক্তারা এই বক্তৃতা দিবেন আর আপনারা সবাই জানেন আমি একটা মানুষের দুলাভাই বলে ডাকি আমার তো কোনো বড় বোন নাই আমি দুলাভাই করে ডাকি তা দুলাভাই করে ডাকি আজকে দুলাভাইয়ের সাথে অনেকক্ষণ আমার কথা হয়েছে আমার বাবা আমাকে রাজনীতি করার জন্য ওই মানুষের হাতে তুলে দিলেন আর শামীম ওসমানকে তুলে দিলেন তার মৃত্যুর আগে জননেত্রী শেখ হাসিনার হাতে আর আমাকে তুলে দিলেন আমার রাজনৈতিক গুরু আনোয়ার হোসেনের কাছে আমি ওনার সাথে 70 থেকে 74 পর্যন্ত আমি ছাত্রলীগ করেছি উনি আমাকে যখন তখন বকাবদ্ধ করতেন আমি আমার পলিটিক্সটা খুব ভালো বুঝতামও না করতামও না তো তাই জন্য ওনাকে আমি আমার রাজনৈতিক গুরু বলি গুরু তো গুরুই যাই হোক আমি আশাবাদী আনোয়ার ভাই আর রাগ করে থাকবেন না আমাদের মধ্যে ব্লু জাতি হয়েছে যেই কষ্টটা আনোয়ার ভাই পেয়েছেন যেই কষ্টটা খোকন সাহেব পেয়েছে যেই কষ্ট বাদল পেয়েছে যেই কষ্ট চন্দন সাহেব পেয়েছে যেই কষ্ট শামীম ওসমান পেয়েছে সেই কষ্টটা আমিও পেয়েছি নারায়ণগঞ্জে নৌকা আসেনি নারায়ণগঞ্জে নৌকা আসে নাই আমি জানতাম যদি আপা আমাকে দেন তাহলে বোধ হয় এইবার আমাকে নৌকার মাঝি বাড়াবেন আমি ওনার সাথে ওইভাবেই কথা বলেছিলাম আর না হলে আমার দরকার নেই এবার আপনি নারায়ণগঞ্জকে যেখানে না আওয়ামী লীগের জন্মস্থান ওইখানে আপনি নৌকাই যান ওনার কী প্রয়োজন আমি জানি না একমাত্র আমার সিটটাকে উনি খালি রেখেছেন সেখানে প্রশ্ন করা হয়েছিল কেন নারায়ণগঞ্জে পাঁচ সিটটা খালি রাখা হচ্ছে উনি আমার একটা কথা বলেছিলেন ঘরের ছেলে ঘরেই থাকবে সেই মতো সিটটা রেখে